নমস্কার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে মসীহ যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। তিনি ঈশ্বরের পুত্র হয়েও এই ধরাধামে অবতীর্ণ হলেন আমার আপনা সকলের পাশে থাকতে, সাহায্য করতে, সৃষ্টিকর্তা ঈশ্বরের সহিত সম্পর্ক করতে ও মুক্তির মূল্যরূপে নিজেকে বলিদান দিতে। তাই আসুন এখন দেখে নিই এই সংক্ষিপ্ত জীবন কাহিনীর মধ্য দিয়ে তার অসীম ভালোবাসা এবং মহান ঈশ্বরের পরিকল্পনাকে হৃদয়ঙ্গম করি। কেন এই লোকগুলো নদীর কাছে জড়ো হচ্ছে? নিজেকে তৈরি করো, ঈশ্বরের রাজত্ব আসছে, নতুন জীবন শুরু করো। ঈশ্বরের বিচারের কুড়াল ইতিমধ্যেই গাছের গোড়ায় লাগানো আছে। যে সকল গাছ ভালো ফল দেয় না তাদের কেটে আগুনে নিক্ষেপ করা হবে। আমাদেরও একইভাবে কাটা হবে, কে ভালো জীবনযাপন করতে পারবে? ঠিক তাই, কেউই ঈশ্বরের বিচার থেকে পালাতে পারবেন না। কিন্তু আমার পর একজন আসবেন যিনি ভিতর থেকে বাহির সকল বিষয় পরিবর্তন করতে পারেন। যদি তোমার জীবন সত্যই আলাদা করতে চাও, তোমার পাপকে স্বীকার করো এবং তারপর জলে নামো এবং বাপ্তিস প্রাপ্ত হও। একটি নতুন জীবন শুরু করতে এখন তুমি তোমার পাপ ধুয়ে নিয়েছ। নদীর পাড়ে ধর্মগুরু যোহন বাপ্তাইজক প্রত্যেককেই ডাকল। আমি গুরুত্বপূর্ণ নই, আমি পথ তৈরি করছি তার জন্যে। যিনি ঈশ্বর কে তা আমাদের দেখাবেন। তিনি তোমাকে ঈশ্বরের আত্মায় বাপ্তিস্ম দিবেন, যা তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। এবং তারপর যীশুও বাপ্তিস্ম নেওয়ার জন্য যোহন বাপ্তাইজকের নিকটে এলেন। আমার আপনার দ্বারাই বাপ্তিস্ম নেওয়া উচিত। যোহন এখন এইভাবেই করে, তারপর ঈশ্বর যা চান তাই থাকে। কিন্তু তোমার রাজত্ব আসতে পারে এবং তোমার ইচ্ছা পূরণ হতে পারে। তারপর স্বর্গ থেকে একটি আওয়াজ ভেসে এসে বলল, হ্যাঁ, তুমিই আমার প্রিয় পুত্র, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে নিয়ে সন্তুষ্ট। এটা আমাদের যুগের শুরু, যখন যোহন বাপ্তাইজক ইসরায়েল জাতিকে খ্রিস্টের আসার জন্য প্রস্তুত করছেন। সেই সময় ইসরায়েল ছিল বিশাল রোমান সাম্রাজ্যের একটি ছোট্ট অংশ মাত্র। ইসরায়েলে ইহুদিরা নিজেদের অসহায় এবং অত্যাচারিত মনে করত। তাই লোকেরা মসীহ কখন আসবেন সেই সময়ের দিকে তাকিয়ে থাকল। তিনিই ছিলেন উদ্ধারকর্তা, যার আশার ভবিষ্যৎবাণী প্রাচীন ইহুদি গ্রন্থে উল্লেখ রয়েছে। এই খ্রিস্ট ঈশ্বরের ন্যায্যতার সফল বাস্তবায়ন করবেন। যোহন বাপ্তাইজক জর্ডন নদীর পাড়ে যীশুকে পরিচয় করিয়ে দিলেন। দেখো, এই ঈশ্বরের মেষশাবক যিনি পৃথিবীর সমস্ত পাপ দূর করবেন। তার বাপ্তিস্মের পর ঈশ্বরের পবিত্র আত্মা যীশুকে মরুভূমির দিকে নিয়ে গেলেন। তিনি সেখানে 40 দিন ও রাত্রি কাটালেন। তিনি যখন সেখানে ছিলেন তখন তিনি কিছুই খাননি ও পান করেননি। তিনি প্রার্থনা করেছিলেন এবং তার আসল কাজ কী তা পরিষ্কারভাবে জানতে চেয়েছেন। যীশু অন্ধকারের অধিপতি শয়তানের মুখোমুখি হলেন,
যে মৃত্যু ও ক্ষয়ের দ্বারা পৃথিবীকে শাসন করছে। যিশুকে সফল হতে হলে পৃথিবীতে তাকে তাই করতে হবে যা ঈশ্বরের ইচ্ছা। আর ঈশ্বরের পরিকল্পনা হলো যেন পৃথিবীর মানুষ মৃত্যুর কবল থেকে মুক্তি পায়। তুমি যা চাও আমি তাই করব। কিন্তু শয়তান যিশুর বিরোধী। ঈশ্বরের ইচ্ছা সফল করতে সর্বদাই যিশুকে বাধা দিচ্ছে। যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরকে রুটি করে দেখাও। না, বাইবেলে এই কথা লেখা আছে, মানুষ শুধু রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের বাক্যেরও প্রয়োজন আছে। যদি তুমি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে উপাসনালয়ের ছাদ থেকে লাফ দিয়ে প্রমাণ করে দেখাও। ইহা কি লিখিত নেই যে স্বর্গে দূতেরা তোমাকে বহন করবে? এটাও লেখা আছে, ঈশ্বরকে পরীক্ষা করো না। যদি তুমি আমাকে প্রণাম করো এবং আমার উপাসনা করো আমি তোমাকে পৃথিবীর সকল ক্ষমতা দান করব। দূর হও শয়তান, ইহাও লেখা আছে, ঈশ্বর একজন, তিনি শুধুমাত্র উপাসনা ও সেবা পাবেন। আর তখন শয়তান যিশুকে একাকী ছেড়ে চলে গেল। স্বর্গদূতগণ তার সেবা করতে আসলেন। যখন যিশু গ্যালিলে ফিরে গেলেন তখন তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। যিশু বেড়ে উঠলেন উত্তর ইসরায়েলে এক জনবসতিপূর্ণ প্রদেশে। তখন তিনি পথ চলতেন, তখন অনেকে তার সাথে যোগ দিতেন। তারা জানতে উদ্গ্রীব, যিশু কি সেই খ্রিস্ট যার সম্পর্কে ভাববাদীরা লিখেছেন? গ্যালিলে কোনো এক পাহাড়ের পাশে কান্না নগরে একটি বিবাহ অনুষ্ঠান চলছিল। যিশু এই অনুষ্ঠানে তার মা ও বন্ধুদের সাথে গিয়েছিলেন। কিন্তু বিবাহ অনুষ্ঠানের মাঝখানে কি সমস্যা, শরবত শেষ হয়ে গেছে। যিশু তোমাকে যা বলে তাই করো। শরবতের বড় পাত্রগুলো জল দিয়ে পূর্ণ করো এবং তা অনুষ্ঠানের কর্তার কাছে দিয়ে স্বাদ নিতে বলো। জল, কিন্তু এটি শরবত। আহ, কি রকম শরবত, ইহা সুস্বাদু। আপনি অনুষ্ঠানের শেষের দিকের জন্য এত ভালো শরবত রেখে দিয়েছেন। এরকম শোনা যায় না, এ ধরনের বিবাহ অনুষ্ঠান আমি কখনো ইতিপূর্বে যাইনি। জল কিনা শরবত হয়ে যাচ্ছে, সবচেয়ে ভালো শরবত। এটা ছিল নাসরতের যিশুর কাজ। তিনি কে? গ্যালিলের নদীর তীরে কফারনহুম ছিল জেলেদের জন্য একটি সমৃদ্ধশীল গ্রাম। এখান থেকেই যিশু ঈশ্বরের রাজ্য সম্পর্কে জনসমক্ষে কথা বলা শুরু করলেন। এখানে প্রথম তিনি তাঁর শিষ্যদের বেছে নিলেন। পিতর, গভীর সমুদ্রে যাও এবং তোমার জাল ফেলো। প্রভু, আমরা সারা রাত্রি কঠোর পরিশ্রম করেছি কিন্তু কোনো কিছু ধরতে পারলাম না। কিন্তু যদি আপনি এরকম বলেন কি, আমি ইহা বিশ্বাস করতে পারছি না। জাকব, জোহন, এখানে উঠে এসো, এটি আজীবনের জন্য ধরা। আমাকে ছেড়ে দিন প্রভু, আমি পাপে পূর্ণ একজন মানুষ। পিতর, ভয় করুন, এসো এবং আমাকে অনুসরণ করো, আমি তোমাকে মানুষ ধরার জেলে করব। আমাকে অনুসরণ করো।
যিশু তার শিষ্যদের নিয়ে সমস্ত গ্যালিল প্রদেশ ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলতে লাগলেন। সেই সময় তিনি মানুষের সমস্ত রকম রোগ ভালো করলেন, মন্দ আত্মা তাড়িয়ে দিলেন। মানুষ তার কাজ দেখে অবাক হল এবং তাকে অনুসরণ করতে লাগল। অন্য প্রদেশ ও ইসরায়েলের রাজধানী জেরুজালেম থেকেও মানুষ আসতে লাগল। তারা তার প্রতিটি কথায় গভীরভাবে বিশ্বাস করল। ধন্য তারা যারা গরিব, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা ক্ষুধিত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তোমরা যখন লোকে আমার জন্যে তোমাদেরকে নিন্দা ও নির্যাতন করে। আনন্দ করো, উল্লসিত হয়ো, কেননা স্বর্গে তোমাদের প্রচুর পুরস্কার। তুমি নিজে অন্যের কাছ থেকে যেরকম ব্যবহার চাও, তুমিও অন্যের সাথে সেরকমই ব্যবহার করবে। তুমি তোমার শত্রুদেরকে ভালোবাসো এবং তাদের জন্য প্রার্থনা করো। তুমি লোকদের প্রশংসা পাবার জন্য নয়, বরং গোপনে উপকার করো। যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাব দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করল। চোখ হলো শরীরের আলো। যদি তোমার চোখ সরল হয়, তবে তোমার সারা শরীর আলোতে পূর্ণ হবে। কিন্তু তোমার চোখ যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হবে। ঈশ্বর অথবা ধন, যাই হোক, কেউ দুই প্রভুর সেবা করতে পারে না। আগামীকালের জন্য চিন্তিত হইও না, প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সমস্ত দেওয়া হবে। যদি তুমি আমার বাক্য অনুসরণ করো, তাহলে তুমি এমন একজন লোকের মতো যে পাথরের উপর তার বাড়ি নির্মাণ করে। যদি তুমি তা না করো, তাহলে তুমি এমন একজন লোকের মতো যে বালু চড়ে তার বাড়ি নির্মাণ করে। একদিন কাপেরনহুমে যিশুর বাড়ির চারিদিকে লোকজন ভিড় করছিল। আমরা কখনো এর মধ্যে দিয়ে যেতে পারবো না, নিশ্চয়ই ছাদ আছে, খাট ও বিছানা সহ নেওয়া হলো। ওখানে কি হচ্ছে? ওদের ছেড়ে দাও, ওই বন্ধুদের প্রচুর বিশ্বাস আছে। তোমার পাপ ক্ষমা করা হলো। সে কিভাবে করলো তুমি কি তা শুনেছো? সে ঈশ্বরকে উপহাস করছে। কাউকে পাপমুক্ত করতে কেবলমাত্র ঈশ্বরই পারেন। একজন পক্ষাঘাত লোককে কোনটি বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না তুমি উঠে হেঁটে বেড়াও? পাপ ক্ষমা করার ক্ষমতা খ্রিস্টেরই আছে। তবু আমি বলছি, তোমার বিছানা তুলে নাও এবং হাঁটো। অবিশ্বাস্য, সে হাঁটছে। হ্যাঁ, আমি হাঁটতে পারছি। কিন্তু সকলেই যে যিশুর কাজ নিয়ে খুশি তা নয়। যিশু বিশ্রামবারের নিয়মকানুন মেনে চলছিল কিনা সেদিকে ধর্মীয় নেতারা লক্ষ্য রাখছিল। সেই সময় এই দিনে কোনো ধরনের কাজ করা ইসরায়েলের মধ্যে কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এখানে একজন লোক আছে যার হাত শুকিয়ে গেছে, এই দিনে তাকে সুস্থ করার অনুমতি পাওয়া যাবে? তোমার হাত বাড়িয়ে দাও। ওহো, আমি সুস্থ হয়ে গেছি।
আমরা তাকে শেষ করে দেওয়ার উপায় পেয়েছি। তিনি যে জাতিকে বিপদগামী করছে তা জেরুসালেমের নেতাদের অবশ্যই বলতে হবে। গ্যালিলের নদীতে যিশু তার অনুসারীদের নিয়ে নৌকায় বেরিয়ে পড়লেন। প্রভু সাহায্য করুন, আমরা ডুবে যাচ্ছি। তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের বিশ্বাস কোথায়? চুপ করো, শান্ত হও। তারা তাদের নৌকাকে তীরে বাঁধল, কিন্তু পাহাড়ের মধ্যে আশ্চর্য, সেই পাহাড়ের মধ্যে একজন দৈত্যের আত্মা পাওয়া লোক বাস করত। সে আসছে, তাকে বেশ বেশ যিশু, দৈত্যের আত্মা, তাকে ছেড়ে দাও। সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার নাম কি? দলে যেতে দাও, কারণ সেখানে আমরা অনেকে আছি। শূকরদের মধ্যে আমাদেরকে যেতে দেওয়া হোক। যাও। আমি সুস্থ হয়েছি। যাও, আমাদের ছেড়ে চলে যাও। আমি কি আপনার সাথে আসতে পারি? না, এখানেই থাক। ঈশ্বর তোমার জন্য যা করেছেন তা প্রত্যেককে জানাও। আমি তোমাদের বলছি, পুত্র নিজে থেকে কিছুই করতে পারে না, পিতাকে যা করতে দেখেন তিনি শুধু তাই করেন। আমি পিতা ইচ্ছার অনুযায়ী কাজ করি, নিজের ইচ্ছা অনুযায়ী করি না। তিনি একজন যিনি আমাকে পাঠিয়েছেন। যিশু নিয়মিত নীরব স্থানে প্রার্থনা করতে যান। সারা রাত প্রার্থনা করার পর যিশু তাঁর 12 শিষ্যকে মনোনীত করলেন। তিনি তাদেরকে দুজন দুজন করে বাহিরে পাঠালেন। তিনি তাদেরকে সকল মন্দ আত্মা ও রোগের ওপর ক্ষমতা দান করলেন। পিতর ও আন্দ্রেও তারা ভাতৃদয়, জ্যাকব ও জোহন ভাতৃদয়, ফিলিপ ও বর্থলময়, থোমা ও মথি যিনি আগে রোমান শাসকের খাজনা আদায়কারী ছিলেন, থরতেও ও অন্য জ্যাকব, যোদ্ধা সিমন ও ইসকোরেথীয় জিহুদা। যাও, যে তোমাদের গ্রহণ করবে সে আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করেছে সে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে গ্রহণ করেছে। বারো জন শিষ্য তাদের কাজের বিষয়ে উৎসাহ নিয়ে ফিরে আসলেন। এরপর যিশু তাদের নিয়ে একটি নির্জন স্থানে যেতে চাইলেন, কিন্তু মানুষের ভিড় তার পিছু ছাড়ল না। শস্যক্ষেত্র প্রচুর, কিন্তু সেখানে কার্যকরী অল্প। শস্যক্ষেত্রের প্রভুর নিকট প্রার্থনা করো যেন তিনি শস্য সংগ্রহের যোগ্যরি পাঠান। যিশু কথা বলছেন এবং রোগী সুস্থ করে চলছেন। অনেক দেরি হয়ে যাচ্ছে। ফিলিপ, এতগুলো লোক কিভাবে খাবার জোগাড় করবে? কেন তুমি তাদের কিছু দিচ্ছ না?
এখানে প্রায় 8 মাসের আয়ের সমতুল্য অর্থ প্রয়োজন হবে। এখানে একটি বালকের কাছে 5টি রুটি ও 2টি মাছ আছে, এখানে ইহাই সর্বসাকুল্য। সমস্ত লোককে 50 জন করে সারিবদ্ধভাবে বসতে বলে। যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, তিনি রুটি ও মাছগুলোকে ভাঙলেন। যিশু যেভাবে ভেঙে খাবারগুলো দিলেন তা হাজার হাজার মানুষ খেলেন। তিনি নিশ্চয়ই খ্রিস্ট, যার আসার কথা ছিল। আমরা তাকে রাজা করার জন্য পেয়েছি। দেখো, সেখানে পূর্ণ 12 ঝুড়ি খাবার অবশিষ্ট রয়েছে। এই সময় বাড়ির লোকেরা চলে যাক, তোমরা নৌকা নিয়ে নদীর অপর পারে যাও, আমি প্রার্থনার জন্য এই পাহাড়েই থাকছি। পরে ভয় করো না, এ আমি। প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে হুকুম করুন। প্রভু, আমাকে রক্ষা করুন। পিতর, কেন তুমি সন্দেহ করলে? সেখানে কিছু লোক দেখা যাচ্ছে যারা যিশুকে রাজা হিসেবে ঘোষণা করতে চায়। তারা মনে করছে তাঁর নেতৃত্বে রোমান দখলদারিত্ব উচ্ছেদ হবে, একই সাথে যিশুর বিরোধিতাকারীও বাড়তে লাগল। তারা প্রতিনিয়ত তাঁর সমালোচনা করতে লাগল। তারা লোকদেরকে তাঁর বিরুদ্ধে উত্তেজিত করতে লাগল এবং তাকে বের করে আনতে চাইল। প্রভু, আপনি এখানে কখন এলেন? তোমাদেরকে আমি রুটি দিয়েছিলাম বলে কি তোমরা আমার খোঁজ করছো? যে খাদ্য নষ্ট হয়ে যায় সেই খাদ্যের জন্য চিন্তিত হয়ো না, কিন্তু সেই খাদ্যের জন্য চিন্তা করো যা অনন্ত জীবন থাকে। আমি সেই রুটি যা অনন্ত জীবন দান করে। আমি দুনিয়ার জীবনের জন্য খাদ্য দেব, তা আমার শরীর। এ ব্যক্তি কেমন করে আমাদেরকে খাবারের জন্য নিজের শরীর দিতে পারে? বাজে কথা। চলো আমরা যাই। তিনি কেবল সকলকে প্রতারণা করছেন। তোমরা কি চলে যেতে চাও? প্রভু, আমরা কার কাছে যাব? আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। যিশুর বিরোধিতা বাড়তেই থাকল। তিনি গালিল প্রদেশ ত্যাগ করলেন এবং তাঁর অনুসারী পুরুষ এবং মহিলাদের নিয়ে ইসরায়েলের অন্যান্য এলাকায় তাঁর কাজ চালিয়ে যেতে থাকলেন। পরে তিনি জেরুজালেমে অবস্থান করবেন। যখন পথ চলছিলেন, লোকেরা আমি কে এ বিষয়ে তারা কি মনে করে? তারা মনে করে আপনি একজন ভাববাদী। আর তোমরা, তোমরা আমাকে কি মনে করো? আপনি মুক্তিদাতা, জীবন্ত ঈশ্বরের পুত্র। এ কথা কাউকে বলো না। খ্রিস্টকে দুঃখ কষ্ট পেতে এবং প্রাণ দিতে জেরুজালেমে যে যেতেই হবে, কিন্তু তৃতীয় দিনে তিনি কবর থেকে জেগে উঠবেন। জেরুজালেম শহরের বাহিরে প্রায় মানুষজন খুন হয়, তাদেরকে ক্রুশে
মৃত্যু দেওয়া হয়, যা ছিল রোমীয় সরকারের এক নিষ্ঠুর প্রাণদণ্ডের শাস্তি। যদি কেউ আমার হতে চায় তাহলে সে নিজেকে একদিকে রাখবে আর নিজের ক্রুশ বহন করবে এবং আমাকে অনুসরণ করবে। যারা নিজ জীবনকে রক্ষা করতে চাইবে সে তার জীবন হারাবে, কিন্তু যারা আমার জন্য জীবনকে হারায় সে তা খুঁজে পাবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার যা কিছু আছে তার সবটুকু দিয়ে তুমি ঈশ্বরকে ভালোবাসো, এবং তুমি যেমন নিজেকে ভালোবাসো তেমন অন্যকেও ভালোবাসো। সেই সময় ইসরায়েলে কুষ্ঠ রোগীদের গ্রাম ছিল। কুষ্ঠ একটি ভয়ঙ্কর চর্মরোগ। যারা এই রোগে আক্রান্ত হতো তাদেরকে সুস্থ মানুষের সাথে মেলামেশা করতে দেওয়া হতো না। কুষ্ঠরোগীরা যখন কোথাও যাতায়াত করত তখন তারা চিৎকার করে মানুষকে সতর্ক করত যে তারা আসছে। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী। যিশু, প্রভু, আমাদেরকে করুণা করুন। যাও পুরোহিতের কাছে গিয়ে নিজেদের দেখাও। পুরোহিতের নিকটে যাও, নিজেকে পরীক্ষা করাও। তাহলে কখন আমরা সুস্থ হব? দেখুন, আমি সুস্থ হয়ে গেছি। আমরা সুস্থ হয়ে গেছি। হালেলুইয়া, ঈশ্বর মঙ্গলময়, আপনাকে ধন্যবাদ। তোমরা 10 জন প্রত্যেকেই কি সুস্থ হয়ে ওঠেনি? অন্যেরা কোথায়? তারা কি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে আসবে না? ওঠো, তোমার বিশ্বাস যে শুধু তোমাকে সুস্থ করেছে তা নয়। কিন্তু যিশুর যাত্রাপথে জেরুজালেমের ইহুদি নেতারা তাদের কর্মচারীদের গুপ্তচর হিসেবে তার সাথে পাঠালেন। তারা সম্পূর্ণভাবে তার কাজের বিরোধিতা করেছে। তিনি সেসব লোকদের তার কাছে ডেকেছিলেন যারা ছিল সমাজে ঘৃণ্য, যেমন বেশ্যা ও খাজনা আদায়কারী, যারা রোমান সরকারের সাথে যুক্ত ছিল। খ্রিস্ট তাদের খুঁজতে এসেছেন যারা হারিয়ে গেছে এবং তাদের মুক্তি দিতে। কারণ যিশু বিশ্রামবারে সুস্থ করতেন। সুস্থ হও। এবং শিশুরা ছিল তার মনোযোগের প্রধান বিষয়। শিশুদের আমার কাছে আসতে দাও, ঈশ্বরের রাজ্য তাদের মতো লোকেদেরই। জেরুজালেমের নিকটে বৈথানিয়া গ্রামে যিশুকে ডাকা হলো। লাজার অসুস্থ। লাজার এবং তার দুই বোন মার্থা ও মরিয়াম যিশুর ভালো বন্ধু ছিল। যখন যিশু বৈথানিয়ায় পৌঁছে শুনতে পেলেন যে ইতিমধ্যেই লাজারকে 4 দিন আগে কবর দেওয়া হয়েছে। প্রভু, প্রভু, যদি আপনি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। মার্থা, তোমার ভাই আবার উঠবে। হ্যাঁ, আমি জানি, শেষকালে পুনরুত্থানের সময় সে আবার জীবিত হয়ে উঠবে। আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। মার্থা, তুমি কি এই কথা বিশ্বাস করো? হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করছি যে দুনিয়াতে যার আগমন হবে আপনি সেই প্রতিজ্ঞাত যিশু, ঈশ্বরের পুত্র। তাকে কোথায় সমাধি করেছো? প্রভু, এসে দেখুন। দেখো, ইনি তাকে সত্যিই ভালোবাসতেন। তিনি কি লাসারের মৃত্যু নিবারণ করতে পারতেন না? গুহায় সেই কবরটি পাথর দিয়ে ঢাকা এবং লাশটি সমাধির কাপড় দিয়ে জড়ানো। পাথরখানি সরিয়ে ফেলো।
প্রভু, এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কেননা আজ চার দিন। তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে পিতা। এই যে সব লোক চারদিকে দাঁড়িয়ে আছে, এদের জন্যই এই কথা বললাম, যেন এরা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ। লাশার বাইরে এসো। ওর জড়ানো কাপড় খুলে দাও এবং ওকে যেতে দাও। জেরুজালেমের কর্তৃপক্ষ যিশু এবং তার অনুসারীদের সম্পর্কে আরও বেশি উদ্বিগ্ন হচ্ছিল। এই লোকটি অনেক অলৌকিক কাজ করছে। আমরা যদি একে এরকম চলতে দিই, রোমীয়রা এসে শাস্তি দেবে। তারা আমাদের উপাসনালয় ও জাতি উভয় ধ্বংস করবে। তোমরা বিবেচনা করে দেখো, তোমাদের পক্ষে এটি ভালো যেন লোকেদের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। সেই কারণে যিশুকে মরতে হবে। সেই সময় থেকে যিশুকে রোমীয়দের হাতে তুলে দেওয়ার জন্য ইহুদি নেতারা সুযোগ খুঁজছিল, কারণ তারাই মৃত্যুদণ্ড দেওয়ার একমাত্র ক্ষমতার অধিকারী। যখন যিশু বৈথনিয়াতে ছিলেন, মারিয়া, সেই সুগন্ধি আতর, এটি অনেক দামে। গরিবদেরকে টাকা দান করলে আমরা আরো ভালো করব। যিহুদা, তাকে ছেড়ে দাও, সে আমার দেহকে সমাধির জন্য প্রস্তুত করছে। নিস্তার পর্বের উদ্দেশ্যে বিস্তর লোক শীঘ্রই জেরুসালেমে আসছে। জেরুসালেমে নেতারা যিশুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যদিও তিনি তখনও শহরের দিকে যাত্রাপথে রয়েছেন। লোকেরা আনন্দে তাকে স্বাগত জানাচ্ছে। তাড়াতাড়ি করো, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা। আমরা এরকম আর কোথাও পাইনি। সমস্ত পৃথিবী তাকে অনুসরণ করবে। রাজধানী শহরের উপাসনালয় হল উপাসনার কেন্দ্রস্থল। নিস্তার পর্বের সময় ভেড়া উৎসর্গ করা হতো। ঈশ্বরের সাথে মানুষের পূর্ণ মিলনের জন্য ভেড়া উৎসর্গ করা হতো, কিন্তু কোনো ভেড়া উৎসর্গ মানুষকে সত্যি পাপ মুক্ত করতে পারে? লোকজন উপাসনার বারান্দায় ব্যবসা ও টাকা লেনদেনে ব্যস্ত। যিশুও সেখানে উপস্থিত। লাভ
ঈশ্বরের ঘর হলো প্রার্থনার ঘর, কিন্তু তোমরা এটাকে দস্যুদের গহ্বর করে তুলেছ। তিনি বিপজ্জনক, লোকজন তার প্রত্যেকটি কথায় চলছে। আমাদের তাকে শীঘ্রই শেষ করে দিতে হবে। আমরা যদি তার সাথে চালাকি করি তাহলে আমরা তাকে পেতে পারি, তারপর আমরা তাকে হত্যা করতে পারব। কিন্তু এই নিস্তার পর্বের দিনে নয়, আমরা উৎসবের দিনে কোনো রকম গণ্ডগোল হোক তা চাই না। তার জন্য আপনারা আমাকে কত দিবেন? ইসকরতীয় যিহূদা তার শিষ্যদের একজন। আমি যিশুকে আপনাদের হাতে তুলে দেব। আমরা তোমাকে যিশুর জন্য 30টি রূপা দিব, যা একজন দাসের দাম। যদিও নেতারা যিশুর জন্য সেই সময়টে কঠিন করে তুলেছিল, তবুও তিনি নিস্তার পর্বের আগের দিন উপাসনালয়ে লোকদের সাথে কথা বলে অতিবাহিত করলেন। ওই দিন সন্ধ্যাবেলায় যিশু তাঁর 12 জন শিষ্যকে নিয়ে শহরে নিস্তার পর্বের খাবারের জন্য একত্রিত হলেন। আমি এটা আজ রাতেই করব। আমি দুঃখ ভোগ করার আগে তোমাদের সাথে একসাথে নিস্তার পর্বের ভোজ খাবার দিকে তাকিয়েছিলাম। যারা ক্ষমতায় থাকে তারা অন্যের সেবা পেতে চায়, কিন্তু এটা তোমাদের সাথে অবশ্যই অন্যভাবেও করা যায়। সকলের সেবক তোমাদের নেতা হবে, আমি তোমাদের মধ্যে একজন সেবক। প্রভু, আপনি কি চাকরের মতো আমাদের পা ধুয়ে দেবেন? না, কখনো না। পিতর, যদি তোমাকে ধুয়ে না দেই তবে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই। প্রভু, তাহলে আমার হাত ও মাথাও ধুয়ে দিন। যে স্নান করেছে পা ধোয়া ছাড়া আর কিছুই তার প্রয়োজন নেই। তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো যা ঠিক, যেভাবে আমি তোমাদের পা ধুয়ে দিলাম তোমরাও অবশ্য একইভাবে পরস্পরের সেবা করবে। তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সে আমি নয়, তাই না? কখনো না। যিহূদা, যা করছো শীঘ্র করো। আমার স্মরণে এটি সব সময় করো। এই রুটি নাও, ইহা আমার দেহ। এই পেয়ালা নাও, এটি আমার রক্ত যা তোমাদের জন্য ঢেলে দেওয়া হবে। এভাবেই ঈশ্বর তোমাদের সাথে এক নতুন নিয়মের চুক্তি করতে যাচ্ছেন। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, যেভাবে আমি তোমাদের ভালোবেসেছি তোমরাও পরস্পরকে সেইভাবে ভালোবেসো। যদি তোমাদের মধ্যে এরকম ভালোবাসা থাকে তাহলে সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। প্রভু, আমি আপনাকে সর্বদা অনুসরণ করব, আপনার জন্য আমি আমার প্রাণও দেব। পিতর, মোরগ ডাকবার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। সেই সন্ধ্যার পর যিশু ও তাঁর শিষ্যরা শহরে থেকে
চলে গেলেন। ইসকোরেথীয় যিহূদা তাঁদের সাথে ছিল না। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু পিতা তোমাদের জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন, তিনি তোমাদের সাহায্য করবেন এবং সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আমি যেখানে যাচ্ছি তোমরা তার পথ জানো। আমি পথ ও সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে আসতে পারবে না। তোমরা এখানে থাকো, আমি একটু দূরে প্রার্থনার জন্য যাচ্ছি। পিতর, যদি সম্ভব হয় আমার কাছ থেকে এই কষ্ট দূর করো, তবু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এরকম সময়ে তোমরা কিভাবে ঘুমাচ্ছ? ওঠো, যে ব্যক্তি আমাকে ধরিয়ে দেবে সে কাছে এসে গেছে। আমি যাকে চুম্বন করব তাকেই ধরো। ও হে প্রভু! যিহূদা, তুমি কি খ্রিস্টকে চুম্বন করে বিশ্বাসঘাতকতা করছো? প্রভু, আমরা কি লড়াই করব? না। যিশু তাকে নিয়ে যেতে দিলেন, তার অনুসারীরা চারিদিকে দৌড়ে পালালো। যিহুদি নেতাদের প্রধান পুরোহিতের নিকটে যিশুকে নিয়ে যাওয়া হলো। পিতর ও যোহন দূর থেকে তাদের অনুসরণ করছিল। পিতর উঠানে গেলেন। তুমিও তো তার সাথে ছিলে। না, আমি ওই লোকটাকে চিনি না। তুমি তাদের একজন, তাই না? অবশ্যই না। আমি নিশ্চিত তুমি সেখানে ছিলে। তুমি একজন গালিলিও। তুমি কি বলছো? আমি জানি না। এরপর এসো আমাদের ভাবানি, বলো দেখি কে তোকে মারলো? সকালবেলা যিশুকে যিহুদি নেতাদের বিচার সভায় আনা হলো। তুমি কি ঈশ্বরের পুত্র? তোমরা তো ইহা বলছো, ধর্মদ্রোহী, সে মৃত্যুই পাবার যোগ্য, রোমিওরা যেন তার প্রতি তা করে। যিশুকে রোমিওর শাসক পিলাতের নিকট আনা হলো। যিহুদি নেতারা যা দেখেছিল তার সব জানিয়ে দোষারোপ করল। তারা সমস্ত অভিযোগ তুলে চিৎকার করতে লাগলো। তুমি এই সমস্ত অভিযোগের বিষয়ে কি বলো? কিছুই না। তুমি কি করেছো? আমি সত্যের বিষয়ে সাক্ষ্য দিতে এসেছি। সত্য কি? আমি এই ব্যক্তির কোনো দোষ পেলাম না। এটি নিস্তার পর্বের সময় আমি কাকে মুক্ত করে দিব? বারাব্বাকে অথবা ইহুদিদের রাজাকে? কিন্তু এই যিশুকে তোমরা আমাকে কি করতে বলো? তাকে ক্রুশে দাও। সে নিজেকে রাজা মনে করে, যদি আপনি তাকে ছেড়ে দিন তাহলে আপনি সম্রাট কৌশরের বন্ধু নন। তুমি তার পরিবর্তে মুক্ত হয়ে চলে যেতে পারো। বারব্বা মুক্তি পেল। সে একটি রাজনৈতিক খুনে দোষী সাব্যস্ত হয়েছিল। 37, 38, 39, আমি তার রক্তের জন্য নির্দোষ। এই ব্যক্তি যিহুদীদের রাজা। দেখো লোকটি, তাকে ক্রুশে দাও। পিলাত মৃত্যুদণ্ডের আদেশে সাক্ষ্য করল। ক্রুশবিদ্ধ করা ছিল একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। যিশু জেরুসালেমের রাস্তা দিয়ে ক্রুশের অত্যাচারে সেই গাছটি বয়ে নিয়ে গেল। মৃত্যুদণ্ডের কার্যকরের জায়গাটি ছিল শহরের বাহিরে। এই জায়গাকে বলা হতো গলগাথা,
যা মাথার খুলির স্থান নামে খ্যাত। এখানে সৈন্যরা যিশুকে ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করছে। ইতিমধ্যে ইস্করিয়তীয় যিহূদা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। আমি ভুল করেছি, আমি নির্দোষ রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এই বিষয়ে আমাদের কি করার আছে? এটা তোমার সমস্যা। দুজন দস্যুর মাঝখানে যিশু ক্রুশবিদ্ধ হলেন। পিতা, তাদের ক্ষমা করো, কেন তারা কি করছে তা জানে না। তিনটি ভাষায় দোষনামা লিখে ক্রুশের ওপর ঝুলিয়ে দিল, যেখানে বলা হল এই ব্যক্তি যিশু যিহুদীদের রাজা। যিশু যন্ত্রণা নিবারক পানীয় প্রত্যাখ্যান করলেন। সৈন্যরা তার কাপড় গুলিবাট করে নিল। তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে ক্রুশ থেকে নেমে এসো। হ্যাঁ, তিনি কি অন্যান্যকে রক্ষা করেননি? নিজেকে ও আমাদেরকে রক্ষা করো। ঈশ্বরের প্রতি সামান্য সম্মান দেখাও। আমরা আমাদের প্রাপ্য পাচ্ছি, কিন্তু ওই লোকটি কোনো অন্যায় করেননি। আপনি যখন আপন রাজ্য যাবেন তখন আমাকে স্মরণ করবেন। আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি পরম দেশে আমার সাথে উপস্থিত হবে। বেলা অনুমান 12 ঘটিকায় সূর্য ঢেকে গেল, সমস্ত দেশ অন্ধকারময় হয়ে রইল। যিশুর মা মরিয়ম এবং তার শিষ্য যোহান ক্রুশের কাছে দাঁড়িয়েছিল। এখন থেকে তোমরাই মা ও ছেলে। ঈশ্বর, আমার ঈশ্বর, তুমি কেন আমায় পরিত্যাগ করেছো? আমি পিপাসিত। পিতা, আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করলাম। ইহা সমাপ্ত হল। বিকাল 3 ঘটিকার সময় যিশু মৃত্যুবরণ করলেন। একজন সৈন্য এসে যিশুর পাঁজরে খোঁচা মারল, তাতে সেখান থেকে রক্ত ও জল বের হয়ে আসল। শাস্ত্রে এই কথা বলা হয়েছে, তিনি উৎসর্গকৃত ভেড়ার মতো হত হলেন। তিনি আমাদের পাপের জন্য দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু এখন তিনি মৃত। যার আসার কথা ছিল তিনি কি সেই খ্রিস্টই? এসো গিয়ে জিজ্ঞাসা করি তাকে সমাধিস্থ করা যাবে কিনা। অরিমাথিয়া, জোসেফ ও নিকোদিম যিশুর মৃতদেহ নিলেন। তারা দেহটি সুগন্ধি দ্রব্যের সাথে মসিনার কাপড় দিয়ে বাঁধলেন এবং কবরে রেখে একটি বড় পাথর দিয়ে তা ঢাকা দিলেন। নিস্তার পর্বের একটি অংশ, যা বিশ্রামবারের পরের দিন, কয়েকজন শোকার্ত মহিলা সেই বন্ধ করা কবরের কাছে গেলেন। পাথরখানা সরানো হয়েছে। মৃতদের মধ্যে জীবিতের খোঁজ কেন করছো? তিনি উঠেছেন, যাও এবং তার শিষ্যদের জানাও। পিতর ও যোহন যখন তা শুনল তারা দৌড়ে কবরের কাছে গেল। কি ব্যাপার? ইহা সম্পূর্ণ শূন্য। কবরের চারিদিকে বাগানের মধ্যে নারী, তুমি কাঁদছো কেন? তুমি কার খোঁজ করছো? গুরু,
আপনি যদি তাকে নিয়ে থাকেন। মরিয়াম, রোপণী, আমাকে স্পর্শ করো না। আমার ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার পিতা এবং তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদেরও ঈশ্বর, তার কাছে আমি উঠে যাচ্ছি। সেদিন যিশু দুইজন বিষণ্ণ অনুসারী পথ চলতে চলতে যিশুর ক্রুশের মৃত্যু বিষয়ে আলোচনা করছিলেন। তাহলে ভাববাদীদের কথা তোমরা বিশ্বাস করছো না। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? এই সমস্তই বাইবেলে লেখা আছে। খাবার সময় হঠাৎ অতিথি উঠাও, কিন্তু তিনি ছিলেন যিশু নিজে। তারা তৎক্ষণাৎ যিশুর অন্য অনুসারীদের খোঁজে চলে গেল। আমরা প্রভুকে দেখেছি। মরিয়ম ও পিতরও সেখানে ছিলেন। হঠাৎ আমি তোমাদের শান্তি দাও, তোমাদের কি বিশ্বাস হচ্ছে না যে এটা আমি? আমার হাত এবং পায়ে দেখো। প্রভু আমার, ঈশ্বর আমার। পরবর্তী 40 দিন যাবত যিশু তাঁর শিষ্যদের দেখা দিলেন। তিনি একসাথে 500 লোককে দেখা দিলেন। একদিন শিষ্যদের কয়েকজন গ্যালিল নদীতে মাছ ধরছিল। তোমাদের কাছে কি কিছু খাবার আছে? না, আমরা কিছুই ধরতে পারিনি। বিপরীত দিকে তোমাদের চাল ফেলো। উনি প্রভু। প্রভু, তুমি কি আমার সাথে খেতে আসছো? পিতর, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? যিশু একই প্রশ্ন পিতরকে তিনবার জিজ্ঞাসা করলেন। হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আমাকে অনুসরণ করো। স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে। তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদেরকে যা যা আদেশ করেছি সেই সব পালন করতে তাদেরকে শিক্ষা দাও। স্মরণে রেখো, আমি যুগের শেষ সময় পর্যন্ত প্রতিদিন তোমাদের সাথে আছি। এ সকল কথা বলার পরে যিশু পৃথিবী ছেড়েছেন এবং তাকে স্বর্গে তুলে নেওয়া হলো। কিন্তু তিনি এ কথাও বলে গেছেন যে তিনি সকল মানুষের বিচারের জন্য পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন। তাঁর শিষ্যরা জেরুজালেমে অপেক্ষা করছেন এবং প্রার্থনা করছেন পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা তাঁদের পূর্ণ করলেন। একই আত্মা যা যিশুর সাথে ছিলেন আর এখন তা তাঁদের মধ্যে বাস করছেন। তিনি তাঁদেরকে নতুন মানুষ হিসেবে গড়ে তুলবেন যারা যিশু সম্পর্কে শক্তিশালীভাবে সাক্ষ্য বহন করবেন। মৃত্যু যিশুকে ধরে রাখতে পারেনি, ঈশ্বর তাকে পুনরায় জীবন ফিরিয়ে এনেছেন এবং তাকে মসীহ প্রভুতে পরিণত করেছেন।
যিশুর অনুসারীরা বড় ধরনের বিরোধিতাকে সামনে রেখে বাহিরে গেলেন। যিশু হলেন ঈশ্বরের পুত্র। এই বাণী চিঠির মাধ্যমেও প্রচার করা হয়েছিল। যখন তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, তখন তিনি আমাদের পাপ সকল নিজের দেহে বহন করেছিলেন। সেই কারণে আমরাও পাপের সাথে মৃত্যুবরণ করেছি, এবং এখন থেকে যে জীবন তা ঈশ্বর যেভাবে চালাতে চান সেভাবেই পরিচালিত হবে। এখন যিশুর অনুসারীরা সমস্ত পৃথিবীতে একসাথে প্রার্থনা ও শাস্ত্র পাঠে মিলিত হয়। যিশুর মৃত্যুর শরণার্থে তারা নিজেদের মধ্যে রুটি ভাঙায় এবং দ্রাক্ষারস পানে নিবিষ্ট থাকেন। এটি ঈশ্বরের ইচ্ছা যেন তাদের হৃদয়ে ঈশ্বরের যে ভালোবাসা আছে তা যেন তাদের চতুর্দিকে যারা আছেন তাদের সকলের সাথে ভাগ করেন। ঈশ্বরের যে উদ্দেশ্য তা যিশু মানুষের জন্য সহজ করেছেন। যিশু আমাদেরকে ভালোবাসেন, তার প্রতি কৃতজ্ঞ হও এবং তাকে ডাকো। ঈশ্বর পৃথিবীকে এমন ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যদি আপনি আপনার কৃত ভুলগুলোর জন্য দুঃখিত হয়ে থাকেন এবং যদি আপনি ঈশ্বরের বন্ধু হতে চান, তাহলে এই প্রার্থনা করতে পারেন। প্রিয় ঈশ্বর, তুমি আমাকে ভালোবাসো, তোমার একমাত্র পুত্র যিশু খ্রিস্টকে পাঠিয়েছো। আমি জীবনে যত রকম ভুল করেছি তার জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আমি যত রকম ভুল করেছি তা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলের জন্য দুঃখিত। যিশু খ্রিস্ট যে আমার পাশে আছেন সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি সবসময় তোমার থাকতে চাই। তুমি যেভাবে চাও সেভাবে জীবন যাপন করতে আমাকে কি সাহায্য করবে? তুমি কি সবসময় আমার পাশে থাকবে? আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি যে প্রতিজ্ঞা করেছো তা আমার জন্য করো।